তিস্তার পানি সমস্যার সমাধান হবেই আবারও আশ্বাস ভারতের। রোহিঙ্গা ইস্যুতেও সহযোগিতা করবে নয়াদিল্লি। দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ ব্রিফিং। 5,000 টাকার চিকিৎসা সরঞ্জামের দাম 1,12,000 টাকা। ফরিদপুরে মেডিকেলে 41 কোটি টাকার 9-6। দুদককে তদন্তের নির্দেশ হাইকোর্টের। এবং চট্টগ্রামে কুকুরের মুখ থেকে নবজাতককে উদ্ধার করলেন টহল পুলিশের এক এসআই। আশঙ্কামুক্ত শিশুটি জানালেন চিকিৎসক। সময় সংবাদের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। 21 আগস্ট গ্রেনেড হামলার মূল হোতাদের বিচারের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলার নিহতদের স্মরণে করা অস্থায়ী বেদিতে ফুল দিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে দলের পক্ষে সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এছাড়াও শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন 14 দল সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড তারেক রহমানের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। এ বিষয়ে উচ্চ আদালতে যাবে আওয়ামী লীগ। ফরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের বক্তব্যে আমরা জবানবন্দিতে আছে যে তারেক রহমানের নির্দেশনা মেনেই তারা সেদিন অপারেশন পরিচালিত করেছিল। কাজে মাস্টার মাইন্ডের হত্যাকাণ্ডের বিচার হতে হলে এ হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ডেরও সর্বোচ্চ বিচার হওয়া উচিত। তিস্তা চুক্তি বিষয়ে আবারও শুধু আশ্বাসের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। এছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারকে সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছে ভারতের সফররত পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুই দেশের মধ্যে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। আলোচনা ফলপ্রসূ বলে মনে করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। দ্বিতীয় মেয়াদে মোদি সরকার দায়িত্ব গ্রহণের পর নতুন পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। মঙ্গলবার সকাল 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবনে তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুই দেশের মধ্যে সম্পর্ক এখন বেশ নিবিড়। দেনা পাওনার খাতায় তালিকাটাও বেশ লম্বা। যোগাযোগ, জ্বালানি সহ বিভিন্ন খাতে তৈরি হচ্ছে নতুন নতুন ক্ষেত্র। তাই নামের শুভেচ্ছা সফর হলেও এই বৈঠকে প্রত্যাশা বেশ, আলোচনার টেবিলেও অনেক কিছু। ঘণ্টাব্যাপী আলোচনা শেষে দুই মন্ত্রী যখন সংবাদ সম্মেলনে, তখন দুই দেশের সম্পর্কের ইতিবাচক দিকগুলোর পাশাপাশি তারা কথা বলেন রোহিঙ্গা ইস্যুতেও। আলোচনা খুব ভালো হয়েছে, আমাদের ইস্যুগুলোতে আমরা মোটামুটিভাবে কনসেনসাস এবং আমরা খুব হ্যাপি। ইন্ডিয়াস নেইবারহুড ফার্স্ট পলিসি, প্রতিবেশীদের জন্য কি কি করা যায় আমাদের দুই দেশের সম্পর্ক তার একটি অনন্য উদাহরণ। দক্ষিণ এশিয়ার রোল মডেল এটি। বাংলাদেশ, মিয়ানমার এবং ভারতের জাতীয় স্বার্থেই আমরা চাই রোহিঙ্গাদের নিরাপদ, দ্রুত এবং টেকসই প্রত্যাবর্তন। এ লক্ষ্যে বাংলাদেশ এবং মিয়ানমারকে আমরা সহায়তা অব্যাহত রেখেছি। তবে বরাবরের মতোই অপেক্ষা তিস্তা চুক্তির বিষয়ে সুখবরের। এই ইস্যুতে সুনির্দিষ্ট কোনো বক্তব্য না পাওয়া গেলেও নিজেদের দেয়া প্রতিশ্রুতি রক্ষায় তার সরকারের অনড় থাকার কথা জানান জয়শঙ্কর। আপনারা সবাই জানেন তিস্তা চুক্তির বিষয়ে আমাদের একটি অবস্থান আছে। এ অবস্থানের ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ এবং সেটা পরিবর্তন হবে না। পরে মন্ত্রণালয়ে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনেও পররাষ্ট্রমন্ত্রী তিস্তার বিষয়ে ভারতের আশ্বাসের কথা জানান। উনি বলেছেন যে ইন্ডিয়ান গভর্নমেন্ট কমিটমেন্ট করেছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট স্টুড বাই দেয়ার কমিটমেন্ট। তিস্তার অবশ্যই শেয়ারিংটা সমাধা হবে, সময় লাগছে, কিছু ইন্টারনাল কাজকর্ম রয়ে গেছে, বাট ইন্ডিয়া স্ট্যান্ড বাই দেয়ার কমিটমেন্ট। এর আগে ধানমন্ডির 32 নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠেয় এই সফরের আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন দেশটির
পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়ম জয়শঙ্কর। গতকাল বিকেলে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সাক্ষাতের শুরুতেই শেখ হাসিনার কাছে নরেন্দ্র মোদীর আমন্ত্রণপত্রটি তুলে দেন জয়শঙ্কর। সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গেল পাঁচ বছরে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। জ্বালানি খাতে তার দেশ বাংলাদেশের সঙ্গে আরও কাজ করতে চায় বলে জানান সুব্রমণিয়ম জয়শঙ্কর। কুমিল্লায় হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেয়া জামিনের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছেন হাইকোর্ট। তবে জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন না পাওয়ায় তার কারামুক্তি মিলছে না বলে জানিয়েছেন আইনজীবীরা। গতকাল দুপুরে বেগম জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদনের বিষয়ে এ আদেশ দেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ। এর আগে গত 6 মার্চ এই মামলায় হাইকোর্টের একই বেঞ্চ বেগম জিয়াকে 6 মাসের জামিন দিয়েছিলেন। 2015 সালের শুরুর দিকে 20 দলীয় জোটের ডাকা অবরোধ চলাকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 14 গ্রামে দুষ্কৃতিকারীদের ছোড়া পেট্রোল বোমায় আইকন পরিবহনের একটি বাসের কয়েকজন যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় কুমিল্লার 14 গ্রামে থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পরে এ মামলায় বেগম খালেদা জিয়াকে আসামি দেখানো হয়। এ যেন তুঘলকি কাণ্ড। 3 থেকে 5,000 টাকা মূল্যের একটি হেড কার্ডিয়াক স্টেথিস্কোপের দাম দেখানো হয়েছে 1,12,500 টাকা। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ ধরনের 116টি যন্ত্রপাতি ক্রয়ে 41,13,70,000 টাকা অনিয়মের প্রমাণ পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এমন অনিয়মে বিস্ময় প্রকাশ করে 6 মাসের মধ্যে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যন্ত্রপাতি ক্রয়ে অনিয়মের অভিযোগ উঠে 2014 সালে। অভিযোগ তদন্তে একাধিক কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। তদন্ত শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট দেখে হতবাক দেশের উচ্চ আদালত। রিপোর্টে দেখা যায় 3 থেকে 5,000 টাকা মূল্যের একটি হেড কার্ডিয়াক স্টেথিস্কোপের দাম দেখানো হয়েছে 1,12,500 টাকা। যুক্তরাষ্ট্র থেকে এরকম 4টি স্টেথিস্কোপ আনতে ব্যয় দেখানো হয়েছে 4,500,000 টাকা। এরকম 116টি যন্ত্র ক্রয়ে 41,13,70,000 টাকা অনিয়মের প্রমাণ পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্টেথিস্কোপ এক ইউনিটের দাম ধরা হয়েছে 1,12,500 টাকা, যেটা বাজার মূল্যের চেয়ে বহুগুণ বেশি হিসাবে আমাদের কাছে তথ্য ছিল। বিষয়টা ঘটেছে যে আমি হালকা যন্ত্রপাতি কিনলাম, সরবরাহ করলাম, কিন্তু আমি বিলটা প্রস্তুত করেছি এবং টাকা দাবি করেছি ভারী যন্ত্রপাতির অনেক মূল্যের। এমন রিপোর্টের পর ঠিকাদারি প্রতিষ্ঠানে টাকা আটকে দেয় মন্ত্রণালয়। টাকা পেতে হাইকোর্টের দ্বারস্থ হন মেসার্স অনেক ট্রেডার্স। এত বড় অনিয়ম দেখে বিস্ময় প্রকাশ করেন দেশের উচ্চ আদালত। দুদককে আদেশ দেন 6 মাসের মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেয়ার। যেদিন থেকে রায়টা ওনাদের হাতে পৌঁছবে সেদিন থেকে 6 মাসের মধ্যে দুদক এই মামলাটার সমস্ত তদন্ত করবেন। যদি দেখা যায় ওনাদের এখানে দোষ ত্রুটি আছে এবং ওনারা দুর্নীতি করেছেন, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় হাইকোর্ট ডিভিশন দুদককে নির্দেশ প্রদান করেছে। যদিও ঠিকাদারি প্রতিষ্ঠানের আইনজীবীর দাবি, যথাযথ প্রক্রিয়া মেনেই যন্ত্রপাতি কিনেছেন তারা। 10 কোটি টাকার মালামাল সাপ্লাই দিয়েছে কন্ট্রাক্টের ভিত্তিতে, সেই কন্ট্রাক্টের জন্য তার টাকা দেয় না। অথচ ফরিদপুর মেডিকেল কলেজের প্রশাসন তার পক্ষে লিখেছে হ্যাঁ সে মালামাল সাপ্লাই দিয়েছে। এই ঘটনায় প্রকল্প পরিচালক সহ 4 জনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এই অনিয়মের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকারও প্রশংসা করেন দেশের উচ্চ আদালত। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশের বেশ কয়েকটি জেলায় ডেঙ্গু পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। হাসপাতালে কমেছে ডেঙ্গু রোগীর সংখ্যাও। তবে কিশোরগঞ্জে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণ কিট না থাকায় ভোগান্তি পোহাচ্ছেন রোগীরা। চট্টগ্রামে গত কয়েকদিনের চেয়ে তুলনামূলকভাবে কমেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন 7 জন ভর্তি হওয়ায় এখন চিকিৎসাধীন আছেন 85 জন ডেঙ্গু রোগী। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নতুন করে কোনো ডেঙ্গু রোগী ভর্তি হয়নি। সুস্থ হয়ে 3 জন বাড়ি ফিরে যাওয়ায় এখন ডেঙ্গু রোগীর সংখ্যা 8 জন। আমাদের প্রচুর পরিমাণে ডেঙ্গু পরীক্ষার কিটস বর্তমানে হাসপাতালগুলোতে রয়েছে এবং আমাদের জনসচেতনতামূলক যে কার্যক্রম এটি অব্যাহত আছে। কিশোরগঞ্জেও আগের চাইতে ডেঙ্গু পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 104 জন ডেঙ্গু রোগী। তবে বেশিরভাগ হাসপাতালে রক্তের সেল পরীক্ষার ব্যবস্থা না থাকায় দুর্ভোগে পড়েছেন রোগীরা।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ডেঙ্গু শনাক্ত ও চিকিৎসায় আরও 300 কিট সরবরাহ করা হয়েছে। নতুন 8 জন ভর্তি হওয়ায় এখন রোগীর সংখ্যা অর্ধশত। নাটোর ও ঠাকুরগাঁওয়ে কমেছে ডেঙ্গুর প্রকোপ। 2 জেলায় 3 জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে যশোরে আগের চেয়ে বেড়েছে ডেঙ্গু রোগী। নতুন 35 জন ভর্তি হওয়ায় জেলার বিভিন্ন হাসপাতালে এখন চিকিৎসা নিচ্ছেন 165 জন। আমাদের যে পরিমাণ কিট রয়েছে এবং আমাদের যে চিকিৎসা ব্যবস্থাপনা রয়েছে তাতে করে আমাদের এই ডেঙ্গু রোগীর চিকিৎসার ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। চাঁদপুরে অপরিবর্তিত রয়েছে ডেঙ্গু পরিস্থিতি। এ পর্যন্ত 550 রোগী চিকিৎসা নিয়েছেন। নতুন 16 জন আক্রান্ত হওয়ায় এখনও আতঙ্কিত মানুষ। নগর সদর হাসপাতালে ডেঙ্গু রোগীদের বাড়তি চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় খোলা হয়েছে আলাদা 2টি ইউনিট। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে উপস্থিত আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, এখন দাঁড়িয়েছি ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যাবিষ্ট জেনারেল হাসপাতালে। আপনাকে জানিয়ে রাখি গত 24 ঘন্টায় এই হাসপাতালে কিন্তু 9 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এখানে 34। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া যে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, বেসরকারি যে মেডিকেল কলেজ আছে, সেখানে কিন্তু প্রায় অন্তত সব মিলিয়ে 10 জন ডেঙ্গু আক্রান্ত রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছেন। আমরা কথা বলেছিলাম ব্রাহ্মণবাড়িয়া যে সিভিল সার্জন, তার কাছে তিনি আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলায় প্রায় 350 জনের কাছাকাছি রোগী চিকিৎসা নিয়েছে। তার মধ্যে কিন্তু আমাদের এখানে ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু এখন পর্যন্ত কোনো ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর এখনও মেলেনি। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত যারা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে তারা কিন্তু সবাই কিন্তু ঢাকা ফেরত। তার মধ্যে শুধু একজন, একটি শিশু 13 মাসের 18-তে আক্রান্ত হয়েছে, তার নাম আরিয়ান, সে শুধু ব্রাহ্মণবাড়িয়ার আক্রান্ত রোগীদের মধ্যে একজন। তো আমরা এই নিয়ে কথা বলেছিলাম ডেঙ্গু চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের যে তত্ত্বাবধায়ক ডাক্তার শওকত হোসেন, তিনি আমাদেরকে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে কিন্তু ডেঙ্গু কর্নার খোলা হয়েছে। সেখানে কিন্তু ডেঙ্গু রোগীদেরকে আলাদা ইউনিটের মাধ্যমে কিন্তু চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এখন পর্যন্ত যে রোগীরা আছে তাদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন, আবার অনেকে নতুন করে হাসপাতালে এসে ভর্তি হচ্ছেন। তাদেরকে তরল খাবার, বিশেষ করে ফল এবং লিকুইড জাতীয় খাবার খাওয়ার জন্য তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা কথা বলেছিলাম ডেঙ্গু আক্রান্ত রোগীদের সাথে, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন কারণে ঢাকা গিয়েছিলেন আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে, সেখানে গিয়ে কিন্তু তারা মূলত আক্রান্ত হয়েছে। আমরা কথা বলেছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াতুল্লাহ খানের সাথে, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন মাঝখানে যে ডেঙ্গুর উপকরণ কিট এবং স্যালাইনের সংকট ছিল সেটি কিন্তু এখন আর নেই। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া ডেঙ্গুর সর্বশেষ অবস্থা। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল থেকে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ আপডেট জানাচ্ছিলেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। ট্যানারি মালিকদের কাছে পাওনা টাকা পরিশোধের নিশ্চয়তা না পাওয়ায় দেশের বিভিন্ন এলাকার চামড়া বেচাকেনা এখনও জমে ওঠেনি। বাজারে চামড়ার সরবরাহ কম, তবে ব্যবসায়ীরা আশা করছেন আগামীকাল FBCCI এর সঙ্গে বৈঠকের পর বকেয়া টাকার বিষয়ে একটি সুরাহা হবে। জমে ওঠেনি উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম নাটোরের চামড়া বাজার। প্রতি বছর কোরবানি ঈদে এই বাজারে 10-12 লাখ পিস চামড়া বেচাকেনা হয়, কিন্তু এবার এখন পর্যন্ত মাত্র 80,000 পিস চামড়ার সরবরাহ হয়েছে। এখনো চামড়া আমরা এখানে আমদানি এখনো হয় নাই, আশা করতেছি আমরা চামড়া টাকা পয়সা দিতে পারলে চামড়া আমদানি হবে। এখনো কোনো ট্যানারি আমরা আসে নাই, কোনো চামড়া টাকার কোনো ট্যানারি চামড়া খরিদ করবে বলে এখন পর্যন্ত কোনো যোগাযোগও করে নাই। চট্টগ্রামে চামড়া কিনতে ট্যানারি মালিকরা যোগাযোগ শুরু করেছেন বলে জানিয়েছেন আড়তদাররা। এতে কিছুটা স্বস্তিতে আছেন তারা। যার যে ট্যানারির সাথে যে আড়তদারের সাথে সম্পর্ক আছে ওদেরকে ফোন করছে, ওরাও চামড়া নিয়ে যাবে বলছে। 22 তারিখে আমাদের একটা BCCI-তে বৈঠক আছে, ওইখানে আমাদের যে বকেয়া টাকাটা পাওনা টাকাটা তার বিষয় নিয়ে কথা হবে। ঢাকার মালিকদের অনুরোধ করবো চিটাগাংয়ে আসুক, দেখুক চামড়া নিয়ে যাক অন্যান্য বারের মতো। এবার যেহেতু আসে নাই আমার মনে ঢাকার মালিকরা, যার জন্য আমাদের এখানে চিটাগাংয়ে এত চামড়া নষ্ট হয়েছে আর কি। রাজশাহীতে ট্যানারি মালিকদের কাছে চামড়া বিক্রি শুরু করেছেন আড়তদাররা। তবে চামড়া মজুদে খরচ বেশি হওয়ায় সরকার নির্ধারিত দামে বিক্রি করলেও লোকসানের আশঙ্কা তাদের। এখন সরকার যে রেট দিচ্ছে তার সাথে বেশি দামে যদি ব্যবসায়ীরা ট্যানারি মালিকেরা যদি না কিনে তাহলে আমাদের লোকসান গুনতে হবে। 45 টাকা ফিট আমি বেচার পরে কোন ট্যানারি আমাকে টাকা দেবে কোনো নিশ্চয়তা কে দেবে আমাদেরকে? এবার রাজশাহীতে 16 লাখ চামড়া সংগ্রহ হয়েছে যার বাজার দাম প্রায় 12 কোটি টাকা। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। কুষ্টিয়ায় শুরু হয়েছে স্বল্প পরিসরে চামড়া বেচাকেনা। এই মুহূর্তে চামড়াপট্টি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী SM রাশেদ।
সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ, আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার চামড়া কুটিতে। মূলত কুষ্টিয়ার চামড়া ব্যবসায়ী যারা আছে তারা তাদের যে চামড়া প্রসেস বেশি লবণ দিয়ে সংরক্ষণ করার দরকার তারা তারা শেষ করেছে, আর যার কারণে আসলে তারা এখন অল্প সময় পার করছে। তারপরেও তারা আমরা যে এখানে এসে দেখতে পেয়েছি যে তারা আসলে এখন তাদের কোনোই কাজ নাই, তারা আসলে বসে অল্প সময় পার করছে। তবে তারা আমাদেরকে জানান যে কিছু কিছু ট্যানারি মালিকরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে এবং তারা যোগাযোগ করছে, কিন্তু আসলে দামের যে পার্থক্য এই পার্থক্য আসলে নিরসন না হওয়া পর্যন্ত আসলে তারা চামড়া বিক্রি করতে চাচ্ছে না। এবং তারা কিছু কিছু চামড়া আসলে ইতিমধ্যে ঢাকা ট্যানারি মালিকদের কাছে কিছু পাঠিয়ে দিয়েছে। তবে মৌসুমি ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, মৌসুমি ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে যে সরকার যে ঘোষণা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে যে প্রতিটা জেলা পর্যায়ে যে চামড়া সংরক্ষণাগার তৈরি করার ঘোষণা দিয়েছে, এইটা যদি দ্রুত বাস্তবায়ন হয় তাহলে হয়তো তারা তাদের ব্যবসা টিকাতে পারবে, কারণ আসলে তারা চামড়া বেশি দিন সংরক্ষণে রাখতে পারে না। তো আমি কুষ্টিয়ার যারা মোকাম চামড়া ব্যবসায়ী তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে ট্যানারির মালিকরা আসলে সুনির্দিষ্টভাবে তাদের কাছে বলছে না যে আসলে তারা কি দামে চামড়া তারা এখান থেকে ক্রয় করবে, যার কারণে তারা আসলে একটা ধোঁয়াশার ভিতরে রয়েছে। তবে আগামীকালকে যে FBCCI তে চামড়া ব্যবসায়ী এবং ট্যানারি মালিকদের যে বৈঠক আছে ওই বৈঠকের উপর নির্ভর করেই আসলে তারা সিদ্ধান্ত নেবে আসলে তারা কি দামে তারা চামড়া বিক্রি করবে। তো কুষ্টিয়ার যে চামড়া সমিতির সাধারণ সম্পাদক আছে তার সাথে আমি কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে তাদের মূল উদ্দেশ্য হলো যে তারা যে পাওনা টাকা সেই পাওনা টাকাটা যদি তারা দ্রুত ট্যানারি মালিকটা দিয়ে দেয় তাহলে হয়তো তারা এই তাদের সাথে হয়তো তারা ব্যবসা করবে। তবে তো এই এই ছিল কুষ্টিয়ায় আমার কাছে চামড়া পুড়ে থেকে সর্বশেষ তথ্য। কুষ্টিয়া থেকে চামড়া বেচে কেনার সর্বশেষ আপডেট জানাচ্ছিলেন এস এম রাশেদ। কুকুরের মুখ থেকে এক নবজাতককে ফিরিয়ে আনল টহল পুলিশের এক এসআই। গতকাল ভোরে চট্টগ্রাম নগরীর বাদামতলি মোড়ে কুকুরের মুখ থেকে তুলে এনে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এসআই মোস্তাফিজ। শিশুটি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। এ নবজাতক জানে না পৃথিবীতে আসার পর কি নির্মম পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল তাকে। পৃথিবীটা তার জন্য যে কতটুকু বাসযোগ্য সে বুঝেছে চোখ খোলার পরপরই। যদিও হাসপাতালে ভর্তির পর এক মা মায়ের মমতায় বুকে আগলে রেখে মানবিক হাত বাড়িয়েছে এই শিশুটির দিকে। যেহেতু মা বাচ্চার মা প্রতিবন্ধী, আমিও চাই ওই বাচ্চার ফিউচারের কথা বিবেচনা করে, হ্যাঁ, কোনো হৃদয়বান কোনো বৃহৎ একজন মানুষ এই বাচ্চাটাকে লালন পালন করে ওনাকে জীবন অন্তর্ভুক্ত প্রতিষ্ঠিত করুক। মঙ্গলবার ভোরে চট্টগ্রাম নগরীর বাদামতলি ক্রসিং এলাকায় ফুটপাতে চার থেকে পাঁচটি কুকুর কি যেন টানাটানি করছে এমন দৃশ্য দেখে ছুটে যান ডবলমুরিং থানার এসআই মোস্তাফিজুর রহমান। গিয়ে দেখেন এক নবজাতককে নিয়ে কুকুরের দলের কাড়াকাড়ি। এমন দৃশ্য দেখে উদ্ধার করে মোস্তাফিজুর রহমান। দ্রুত নবজাতকটিকে প্রথমে নগরীর চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি করে খুঁজে আনেন মানসিক ভারসাম্যহীন মাকেও। পরে দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে মানবিক এই পুলিশ মোস্তাফিজ। রাস্তার উপর দুই তিনটা কুকুর মারামারি করতেছে, গেউ গেউ করতেছে। আমি কৌতূহলবশত এগিয়ে গেলাম, দেখি সাদা কিটা দেখা যায় হাত পানা যাচ্ছে। আগে গেলাম দেখি একটা জীবন্ত বাচ্চা, তার গায়ে ব্লাড লেগে আছে, একটা মেয়ে বাচ্চা, পূর্ব পার্শ্বের মাটা ছিল, মানসিক ভারসাম্যহীন। তাকে যখন জিজ্ঞেস করলাম তোমার এই অবস্থা কেন, এই বাচ্চা কাজ, সে বারবার বাচ্চা দিয়ে দেখাচ্ছে, দ্যাট মিনস বাচ্চাটা তার। যদি এরকম পুলিশ সবাই যদি ভালো কাজ করে তাহলে ইনশাল্লাহ আমাদের দেশ আরও উন্নয়নশীল হবে। মা ও নবজাতক আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। চট্টগ্রামে শিশু একুশ সহ গত তিন বছরে চারটির বেশি শিশু রাস্তায় কুড়িয়ে পাওয়ার ঘটনা ঘটেছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ফেনীতে নিখোঁজের সাত দিন পর মোশাররফ হোসেন সজীব নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পিবিআই। একটি মুরগির খামারে মাটি চাপা দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে খামারের মালিক হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। স্বজনরা জানান ফেনী সদরের গজারিয়া কান্দি গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্র মোশাররফ হোসেন সজীবকে 12 আগস্ট ঈদের দিন রাত 10টার দিকে তার বন্ধু সজীব বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ না পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানায় পরিবারের সদস্যরা।
নিখোঁজের সাত দিন পর মঙ্গলবার রাতে পিবিআই ওই স্কুল ছাত্রের বন্ধু সজীবকে আটক করে। সে জানায়, ঈদের রাতে মোশারফ হোসেন সজীব সহ তারা তিন বন্ধু পাশের সফিয়াবাদ গ্রামের মানিক হুজুরের মুরগির খামারে মুরগি আনতে যায়। এই সময় খামার মালিক লাঠি নিয়ে তাড়া করলে পালিয়ে যায় তারা। এরপর থেকে মোশারফ হোসেন সজীবকে খুঁজে পাওয়া যায়নি। তার কথা সূত্র ধরে খামার মালিক মানিক হুজুরকে আটকের পর সে জানায়, পালিয়ে যাবার সময় খামারের বিদ্যুতের ফাঁদে পড়ে সজীব মারা গেলে তার লাশ মাটিতে পুঁতে ফেলা হয়। তবে স্বজনদের দাবি, সজীবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আসলে সজীব ইলেকট্রিক শর্টে মারা যায় নাই, সজীবকে আমরা ওইখান থেকে উদ্ধার করছি। ওইখান থেকে উঠানোর পরে সজীবকে দেখছি যে সজীবকে মুখ থেতরানো, সজীবকে মেরে ফেলা হয়েছে। আমি এটার বিচার চাই, আমার এটা সুস্থ বিচার চাই, যারা যারা জড়িত। আর এটা একদিনে আমার বাড়ি এরকম করে না, এটা প্ল্যান করছে, আমার এলাকার লোকেরা জড়িত আছে। ময়নাতদন্ত শেষে হত্যাকাণ্ড সম্পর্কে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পিবিআই কর্মকর্তা। আটককৃত ব্যক্তির দেখানো মতে মৃতদেহ আমরা উদ্ধার করি, এখন আমরা এই সংক্রান্তে আইনি প্রক্রিয়া চলমান আছে। কাতার প্রবাসী দেলোয়ার হোসেনের দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে সজীব ছিল দ্বিতীয়। বক্তিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। বাংলাদেশ ক্রিকেট দলের নবনিযুক্ত কোচ রাসেল ডোমিঙ্গো ও চার্ল ল্যাঙ্গভেট মিরপুরে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। And it can't be for one or two games, but you need to try and give players a little bit of a run, young players especially, so that they can find their feet in international cricket. So I think the gist of the presentation was, guys, we've got a good national side here, but we need to make sure that we're developing the players just under the national side to sustain the success of Bangladesh cricket. Ronnie. Coach, sorry, I have to go back to the presentation again. As a BCC official said that there's a lot of passion in your speech, passion for Bangladesh cricket. So, I'm interested to know that how that passion there are. Was it in general passion for cricket or passion for your profession, or Yeah, look, I think it's my seventh time I've been to Bangladesh. The first time I was here was an under-19 World Cup in 2004, which is a long time ago. And the thing that always strikes me is exactly this, the number of people that are interested in Bangladesh cricket. I'm from South Africa, where if we get to a press conference for a big South African game, there may be 8 or 9 reporters. I've never seen as many reporters as in my life. I got to the airport yesterday, there were 100. We couldn't drive the car because there were so many cameramen in front of the car. It was crazy. So the passion has always struck me in Bangladesh cricket. You always see people dressed up in tiger suits next to the field, and the way the supporters go about supporting the team. There's definitely a massive passion for cricket in this particular region, and that's probably what attracted me to this part of the world. এতক্ষণ দেখছিলেন সংবাদ সম্মেলনে নবনিযুক্ত কোচ রাসেল ডোমিগোর বক্তব্য। 22 আগস্ট রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ছাড়পত্র দেয়া 3,450 জন রোহিঙ্গার মধ্যে 21 পরিবারের সাক্ষাৎকার নিয়েছে জাতিসংঘ। রোহিঙ্গারা প্রত্যাবাসনে সম্মত কিনা সে বিষয়ে মুখ খোলেন জাতিসংঘ এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। তবে জাতিসংঘকে সাক্ষাৎ দেয়া অনেক রোহিঙ্গা বলছে, চারটি শর্ত মানলেই তারপর মিয়ানমারে ফেরত যাবে তারা। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। বছরের 31 অক্টোবর প্রত্যাবাসনের জন্য 22,000 রোহিঙ্গার তালিকা মিয়ানমারের কাছে হস্তান্তর করে বাংলাদেশ। এর প্রেক্ষিতে আগামী 22 আগস্ট 3,450 জন রোহিঙ্গাকে প্রত্যাবাসনে ছাড়পত্র দেয় মিয়ানমার। ফলে তালিকাভুক্ত এসব রোহিঙ্গাকে প্রত্যাবাসনের প্রস্তুতি শুরু করে সরকার। কিন্তু প্রত্যাবাসনের খবর শোনার পর ক্যাম্পে নানা ধরনের প্রত্যাবাসন বিরোধী অপপ্রচার শুরু করে এনজিওগুলো। ডাবলপি আছে, ফুডকার্ট আছে, মানি অক্সম আছে, 1 সপ্তাহ পর্যন্ত জিওকল আছে, সব আফিক সুন্দরভাবে যদি বিচার হয় তোমার আর দেশে দিম, নইলে তোমার আর এ পর্যন্ত মরাফান আর কি করছো? এতে তারা দেখর তারা তোমার আর যাইতে হয় তোমার কেন যাইবা? এরপর প্রত্যাবাসনের জন্য তালিকাভুক্ত রোহিঙ্গাদের ঘরে ঘরে গিয়ে বিষয়টি অবগত করে ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। মঙ্গলবার সকাল থেকে রোহিঙ্গাদের সাক্ষাৎকার শুরু করে জাতিসংঘ। সাক্ষাৎকারে অনেক রোহিঙ্গা আসলেও আবার অনেকে আসেননি। আর যারা এসেছেন তারা বলছেন, চারটি শর্ত মানলেই তারপর মিয়ানমারে ফিরে যাবেন তারা। 1 নম্বর মাঝে আর আর সিটিজেনশিপ দেয়া পড়িব, 2 নম্বর মাঝে হেডে আছে মানুষ আছে দিন রাখতে দেখা পড়িব, 3 নম্বর মাঝে আছে আর আর
লঞ্চরুর মানে আপুয়েড়ে তা ঘুরিব আর গাঁটে বান্ধি আর জানে হেফাজত করি বললা চার নম্বর মাদ্রাসা আরারে যে জুলুম করছে হিনর বিচার ফাইজা ঘুরিব আসিস। জাতিসংঘ সহ এনজিও সংস্থাগুলো রোহিঙ্গাদের স্বদেশে ফেরত না যেতে ইন্ধন দিচ্ছে বলে জানালেন রোহিঙ্গা প্রতিরোধ ও প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের এ নেতা। ইউনিসিয়ার এবং এনজিও সংস্থা যারা আছে তাদের নিরাপত্তাজনিত অভাব আরও বিভিন্ন অসুবিধার কথা জানিয়ে তাদেরকে ইন্ধন দিয়ে যাচ্ছে। আর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানালেন প্রত্যাবাসন বিরোধী কর্মকাণ্ডে কোনো এনজিও সংস্থা জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কোন এনজিও সংস্থা এই কাজ করছে বা এই ধরনের যদি সুনির্দিষ্ট তথ্য আমরা পাই নিঃসন্দেহে আমরা সেগুলি গুরুত্বের সাথে খতিয়ে দেখব এবং সেগুলি যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। গত বছরের 15 নভেম্বর রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য দিনক্ষণ ও সব ধরনের প্রস্তুতি থাকলেও মিয়ানমারের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি। জাতিসংঘের এমন দোহাই এবং রোহিঙ্গাদের প্রতিবাদের মুখে প্রত্যাবাসন আর হয়নি। সময় সংবাদ কক্সবাজার। এফসি কাপের খবর। দেশের ক্লাব ফুটবলের হয়ে মাইল ফলক ছুঁতে যাচ্ছে ঢাকা আবাহনী। ইন্টারজোনাল সেমিফাইনালের প্রথম পর্বে আজ উত্তর কোরিয়ার ক্লাব April 25 বিপক্ষে মাঠে নামবে ধানমন্ডির জায়ান্টরা। টানা চতুর্থবার টুর্নামেন্টের সেমিতে আসা কোরিয়ান ক্লাবটি আবাহনী সম্পর্কে খুব বেশি না জানলেও জয়ের জন্যই খেলতে চায়। এদিকে প্রতিপক্ষ শক্তিশালী হলেও নিজেদের মাঠে জয় আদায় করতে আত্মবিশ্বাসী আবাহনী কোচ মারিও লেমোস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:45। দেশের ক্লাব ফুটবলের সবচেয়ে বড় অর্জন, মর্যাদার বিচারে এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ টুর্নামেন্ট এএফসি কাপে প্রথমবারের মতো জোনাল সেমিফাইনাল খেলবে বাংলাদেশের কোনো ক্লাব। আর ইতিহাসটা গড়তে যাচ্ছে দেশের ফুটবল রেকর্ড বইয়ে সর্বাধিক জায়গা দখল করে রাখা ঢাকা আবাহনীর হাত ধরে। ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ উত্তর কোরিয়া সেরা April 25। তবে নিজেদের মাঠে খেলা হলেও প্রতিপক্ষদের হারাতে নিখুঁত ফুটবল খেলতে হবে শিষ্যদের, বললেন আবাহনী কোচ মারিও লেমোস। মাঝমাঠের মামুনুল ইঞ্জুরিতে, নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না মিশরীয় ডিফেন্ডার নাসের, তবে কোনো কিছুই বাধা মানছেন না এই পর্তুগিজ কোচ। এপ্রিল 25 এর মূল অস্ত্র ক্রস থেকে গোল আদায় করা, আমার ডিফেন্ডারদের সেটা আটকে রাখতে হবে। গোল হজম না করলে তাদের জালে গোল করার সামর্থ্য সানডে জীবনদের আছে। মঞ্চ অদেখা, প্রতিপক্ষ অচেনা, তবে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে ইউসং ইলসনরা। আর পরিসংখ্যান বলে দিচ্ছে এমন আত্মবিশ্বাসের পেছনের কারণটা, টুর্নামেন্টে এখন পর্যন্ত 6 ম্যাচের 4টিতেই প্রতিপক্ষকে জাল ছুঁতে দেয়নি। আবাহনীর খেলা আমরা কখনোই দেখিনি, তবে এএফসির সুবাদে অনলাইনে কিছু হাইলাইটস দেখেছি। ম্যাচটা দুদলের জন্যই গুরুত্বপূর্ণ, আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। গেল 2 বছরে নিজেদের মাঠে একবারও হারের স্বাদ পায়নি উত্তর কোরিয়ান ক্লাবটি, তাই ইতিহাসে আরও একটি পাতা উল্টাতে প্রথম পর্বেই নিজেদের যথাসম্ভব এগিয়ে নিতে হবে আবাহনীকে। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তিস্তার পানি সমস্যার সমাধান হবেই আবারও আশ্বাস ভারতের। রোহিঙ্গা ইস্যুতেও সহযোগিতা করবে নয়াদিল্লি, দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ ব্রিফিং। 5,000 টাকার চিকিৎসা সরঞ্জামের দাম 1,12,000 টাকা, ফরিদপুর মেডিকেলে 41 কোটি টাকার 9-6, দুদককে তদন্তের নির্দেশ হাইকোর্টের। এবং চট্টগ্রামে কুকুরের মুখ থেকে নবজাতককে উদ্ধার করলেন টহল পুলিশের এক এসআই, আশঙ্কামুক্ত শিশুটি জানালেন চিকিৎসক। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন somoynews.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।